আজকে আমাদের ত্রিপুরার বিধানসভার দুইজন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আমাদের আশিস সাহা ওনারা বিজেপি এমএলএ পদ থেকে পদত্যাগ করেছেন এবং তারপরে তারা দিল্লিতে চলে আসে। এটা একটা কো ইনসিডেন্ট যে আমিও সেম ফ্লাইটে 12:40-এর যে ফ্লাইটটা সেখানে আমিও আজকে আসি। আমি গত শনিবারে গিয়েছিলাম, তো আজকে আমার পার্লামেন্ট সেশন বিকেলে 4:00 থেকে, তার জন্য আমিও 12:40-এর যে ফ্লাইট দুপুরে সেই ফ্লাইটে আমিও চলে আসি। আমি যখন বিএপি লঞ্চে গিয়ে আমি দেখলাম সেখানে আমাদের সুদীপ রায় বর্মন এবং আমাদের আশিস সাহা মহোদয়রা সাথে আরও কয়েকজন ছিলেন, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। যেহেতু একসঙ্গে আমরা পার্টি করেছি, কাজ করেছি, তো একে অপরকে আমরা জানি, তো তারা আমাকে বললেন যে একসঙ্গে চা খাওয়ার জন্য, তো আমি চা খেতে তাদের সঙ্গে বসি যেহেতু সবাই পরিচিত। এবং সেই সময় হয়তোবা তাদের কেউ ফটো তুলেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ওনারা পোস্ট করেছেন। তারপর থেকে এই অবধি আমি এখন পার্লামেন্ট হাউজের সামনে আসি, জাস্ট পার্লামেন্ট থেকে আমি বেরিয়ে, যেহেতু বারবার ফোন করছিল অনেক মিডিয়া থেকে, অনেক আমাদের কার্যকর্তারা, তো তাদের ভুল ভাঙার জন্য, পরিষ্কার করার জন্য আমি আজকে লাইভে এসেছি। আমি বিজেপিতে জয়েন করেছি 2014 সনে, সেই সময় আমার পার্টি যারা নেতৃত্ব তাদেরকে আমি পরিষ্কার বলেছিলাম একদম মিনিমাম আমি 20-25 বছর বিজেপিতে কাজ করব। আমার বিজেপিতে 14-এর পর আজকে পর্যন্ত আমি যদি হিসাব করি 5-6 বছরের বেশি হয়নি এবং আমি একটা ভালো পদে আছি। পার্টি এবং সরকারি পোস্টে আমি সাংসদ হিসাবে কাজ করছি, পার্টি আমাকে একটা মোর্চার বড় দায়িত্ব দিয়েছে, সেটাও আমি পালন করছি, তো কাজেই তাদের সঙ্গে যেহেতু পরিচয় আগে থেকে, তো সেই সুবাদে একসঙ্গে চা খেয়েছি। কিন্তু সেটা যদি সোশ্যাল মিডিয়াতে দিয়ে পোস্ট করি, কেউ যদি এই কথা বলার চেষ্টা করে যে রেবতীও বিজেপি ছেড়ে চলে যাচ্ছে, তাহলে এটা ভুল হবে, এটা অন্যায় হবে। আমি সমস্ত রাজ্যবাসীর কাছে আমি এই কথা বলতে চাই, আমি বিজেপিতে আসি, বিজেপিতেই থাকবো এবং বিজেপিতেই কাজ করব আগামী দিনে। বিজেপি পার্টির তরফ থেকে যে ভূমিকা কাজ আমাকে দেওয়া হবে আমি সেটা পূরণ করার, কাজ করার চেষ্টা করব। কাজে অন্য দলে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। 2023 নির্বাচন নিয়ে আমার কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রীর সাথে আমাদের পার্টির সমস্ত কার্যকর্তা নেতৃত্বদের সঙ্গে আমার কথা হয়েছে, কাজে আমরা 2023 নিয়ে ভাবছি, অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্নও উঠে না আর সম্ভাবনাও নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।